Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হচ্ছে একজন মানুষ সারা জীবন ঘুষ খেল, সুদ খেল। তো এই ঘুষ যে সে খেল, এই গুনাহ থেকে সে কিভাবে বাঁচবে, কিভাবে সে আল্লাহ তাআলার কাছে এই ঘুষের জন্য ক্ষমা চাইবে, কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে এই ঘুষ থেকে মাফ করবেন, ঘুষের গুনাহ কিভাবে মাফ হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত প্রিয় বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদেরকে আমি জানাবো, একজন মানুষ সে ঘুষ খাবে না, এগুলো থেকে সে মনে মনে যে তওবা করলো, আল্লাহর দিকে ফিরে আসলো, এই জন্য সর্বপ্রথম ভাইকে অনেক সাধুবাদ জানাতে হবে যে ভাই যে ঘুষ আর খাবে না এই নিয়তটা করলো, এটাই তো বড় এক পাওয়া। কয়েকজন মানুষ আছে সারা জীবন ঘুষ খাওয়ার পর সে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, যে ব্যক্তি ফিরে এসেছে অথবা ফিরে আসার জন্য এরাদা করেছে, ইচ্ছা করেছে, এটাই তার জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা ভাইকে এই গুনাহ থেকে মাফ করুক এবং ভাইয়ের দিনকে দিনের জন্য মরিয়া করে দিক, দিনের জন্য কবুল করুক। এবার আসেন, গুনাহ থেকে কিভাবে মাফ চাইবেন, ঘুষের গুনাহ কিভাবে মাফ করাবেন। সর্বপ্রথম আপনাকে এই নিয়ত করতে হবে যে হে আল্লাহ, আমি সারা জীবন যত ঘুষ খাইছি, যত টাকা আমার কাছে অবৈধভাবে এসেছে, তাদের মধ্যে কেউ মারা গেছে, কেউ নাই, কেউ বাইরে চলে গেছে, কেউ বিদেশ চলে গেছে, এমন অনেক কিছুরই সম্ভাবনা থাকে। এখন যে যেখানেই থাকুক, যদি তারা কাছে থাকে, যদি টাকাটা তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, আপনি তার কাছ থেকে এত টাকা ঘুষ নিয়েছিলেন, এই টাকাটা তার কাছে পৌঁছে দিবেন। সে যদি মারা গিয়ে থাকে, তার বংশধরের কাছে, তার ওলি ওয়ারিসের কাছে পৌঁছে দিবেন, তার ছেলের কাছে, তার স্ত্রীর কাছে পৌঁছে দিবেন, যদি স্ত্রী মারা গিয়ে থাকে স্বামীর কাছে পৌঁছে দিবেন, মেয়ের কাছে পৌঁছে দিবেন। পৌঁছে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। পৌঁছে দেওয়ার যদি দেওয়ার কোনো ওয়ে না থাকে, তার কোনো ঠিকানা আপনি জানেন না, হাজার মানুষ থেকে খেয়েছেন, এই মুহূর্তে আপনার করণীয় কি? তারা জীবিত থাকুক, যদি তাদের ঠিকানা জানা না থাকে, জীবিত থাকুক আর মারা যাক, তাদের নামে এই টাকাটা, যে টাকাটা আপনি ঘুষ খেয়েছিলেন, মসজিদ মাদ্রাসায় দান করে দেবেন, এই হচ্ছে আপনার করণীয়। এবং আল্লাহর কাছে মাফ চাইবেন এবং জীবনে আর ঘুষ খাবেন না এমন একটা এরাদা মনের মধ্যে রাখবেন, যা খেয়েছেন মাফ চাইবেন, সামনে আর খাবেন না এই ইচ্ছা রাখবেন। তদ্রূপ এবার আসেন, এই কাজটা করলেই আল্লাহ তাআলা আপনাকে ঘুষের গুনাহ থেকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে পাক পবিত্র বানিয়ে দিবেন। এবং যাদের থেকে ঘুষ নিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমি তো তাদের থেকে নিয়েছি, তারা অনেকে মারা গিয়েছে, তুমি তাদের কবরের আযাব মাফ করে দাও। এমন ভাবে তাদের যদি নাম জানা থাকে নাম নিয়ে দোয়া করবেন, নাম জানা না থাকলে এমনিতেই তাদের জন্য দোয়া করবেন। এই হচ্ছে আমাদের করণীয়, সর্বশেষ কাজ। এখন আপনার মনে মনে ইচ্ছা হচ্ছে, হায় আল্লাহ আমি তো মানুষের থেকে 1 কোটি টাকার মতো ঘুষ খেয়েছি, 2 কোটি টাকার মতো, 10 লাখ টাকার মতো, 20 লাখ টাকার মতো, লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়েছি। এই অবস্থায় আমি যদি টাকা দিতে যাই, আমার তো পেনশনের টাকা একটাও থাকবে না, আমার তো জমি বিক্রি করতে হবে। যদি জমি বিক্রি করতে হয়, পেনশনের টাকা দিয়ে দিতে হয়, তাহলে সেটাই করতে হবে। যদি আপনি পেনশনের টাকা দিতে রাজি না হন, দিতে এখনো আপনার মন সামনের দিকে না ঝুঁকে, তাহলে বুঝতে হবে যে আপনার মন এখনো তওবার জন্য ভালো করে প্রস্তুত হয় নাই। আপনাকে সেগুলো দিয়ে দিতে হবে, কারণ আপনি মারা গেলে টাকাটা থাকবে সন্তানদের, সন্তানরা বাঁচার, আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে নাকি করবেন না, এই বিষয়টা আপনি অনিশ্চিত। এই জন্য নিজের আখিরাতকে নিজেকেই সুন্দর করতে হবে, দুনিয়ার সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের কবরের মধ্যে আল্লাহ তাআলার আযাব ভোগ করবেন না, এই জন্য দান করে দিবেন। যদি লক্ষ কোটি টাকা হয়, সেই টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি দেওয়ার সমর্থ না থাকে, সর্বশেষ কথা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার তো সমর্থ নাই, আমি দিয়ে দিলে তো আমার ভিটে বাড়িটাও থাকবে না, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।